মনে পড়ে না কবি এই জন্যই বলছেন কোথায় স্বর্গ কোথায় নরক
সাধারণীর মনে করেছি মায়ের আশীর্বাদ বিনা কখনো যুদ্ধে জয়ী হওয়া যায় না তাই আবার পিছনে ফিরে এসেছি বলেছ আমার আমার শিরোপরি দক্ষিণ হস্ত দিয়ে আমাকে আশীর্বাদ দাও মা তরণীর শিরে দক্ষিণ হস্ত দিয়ে সারমা জানাই তুই তরণী তোরে করিয়াই আসিস এই মুহূর্তে যুদ্ধে যাবি তোর পরে করলাম দাবি দয়া করে যুদ্ধে যাওয়ার সাথে সাথে এক পলক দেখি রাম রঘুনাথে ভীষ্মকে জড়িয়ে ধরে বসছে মৃত্যুরে কত নিশাচর তো এলো গেল কিন্তু ভক্ত নিশাচর কোথায় ছিল ও কে ওর পরিচয় কি জানিস ভীষণ দিয়েছে পরিচয়ের সূত্র বলেছে দয়াময় ওর কেউ নয় ও রাবণের এক ভ্রাতুর সূত্র নিজের ছেলের পরিচয় দিচ্ছে রাবণের এক ভ্রাতুর সূত্র যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আমি পরিবার রামচন্দ্র কিশোরকে ভীষণের সাথে তরণের সাথে এটা উঠতে পারছে না আবার জড়িয়ে ধরে চোখের অশ্রু বর্ষণ করে বলেছে রাম রঘুবরে মৃত্যুরে বলছে আমার বরাবরই আমার মন বলছে দুর্ভাবনায় ভেবে মনে হয় এই মুহূর্তে এই ভক্ত নিশাচর সমস্ত যুদ্ধের যবনিকা টেনে দেবে বল দেখি আমি কোন বানাঘাতে ওই ভক্ত নিশাচরকে মারি বিভীষণ বলেছে তাই প্রভু লজ্জা করিতে কত বড় বৈষ্ণবান অন্তর দিয়ে দেখো ভেবে তোর থেকে বৈষ্ণব অস্ত্র বের করে ধনুকে যোজনা করে তৎপরে ওর লক্ষ লক্ষ করে ছুঁড়ে মারতে হবে বৈষ্ণব অস্ত্র কিন্তু থেকে বের করে ধনুকে যোজনা করেছে অতঃপরে তরণীর দিকে করেছে সন্ধান আমি বলি সবার নিকটে তরণীর গ্রীবাদেশ থেকে মাথা কেটে মাটির উপরে রাম রাম বলে গেছে গান রামচন্দ্র বলেছেন আমি কি সর্বদর্শন এই নিষ্ঠুর রাম রাম জগতে আর তো কেউ নেবে না ভাই তো মিত্র আমি কেন ওকে মেরেছি ধীরে ধীরে কাছে গিয়ে তরণীর কাটা মুন্ড কোলে নিয়ে ভীষণ বলেছে বাবা তুই আমার কথা নেই এই মুহূর্তে যে দেশে চলেছিস তোর অযোগ্য পিতার জন্য তোর পাশে একটুখানি জায়গা রেখে দিই জগতের সব কিছু জানো আর আজ আমার পুত্র এই কথা তুমি জানো প্রভু এবার তুমি আমার কথা শোনো ওই রাম নিরদলে একটি মাত্র বাঁধন দিয়ে ওই লঙ্কাতে আমাকে বেঁধেছিলে এবার শেষের বাঁধনটা খুব ছিন্ন করেছ জানুয়ের মতো এবার তোমাকে আমার বাঁধনে তোমার বাঁধনে আমাকে বেঁধে দাও এই হচ্ছে সংসারের মধ্যে সবচেয়ে বড় জ্ঞান এজন্য প্রভু তুই আমার কথা নিও সংসারে এখনো প্রেম এখনো ভালোবাসা এত কিছু থাকতে আমি সন্ন্যাস দেব কেন মুসলমান ভাই যারা যারা পাঁচবার নামাজ করে তারা যদি পাঁচবার নামাজ করে যায় রোজা নামাজ হজ যাকাত করে মা এই পাঁচটিকে সঠিকভাবে বাস্তব জীবনে মুক্তায়িত করা যায় তাহলে তো সংসার ছাড়া লাগে না ঠাকুর অনুকূল চন্দ্রের 76 দিনের ভববাণীর মধ্যে একটি দিনের ভববাণীতে আছে আমি বনের সন্ন্যাসী চাই না
ঘরের সন্ন্যাসই চাই আর সন্ন্যাস কাকে বলে জানেন সম্যক রূপে আদর্শে মন ন্যস্ত করার নাম সন্ন্যাস সাধনার নিয়ম যদি পালন করা হয় তাহলে ঘর ছেড়ে বাইরে যাওয়া লাগে না আমি আবার বলছি একটু আগে বলছিলাম স্বয়ং বিবেকানন্দের কথা কর্তব্যবোধ ধর্ম ঠাকুর এই কর্তব্যকে অস্বীকার করলে কেন মাকে কাঁদাবে কেন আর প্রিয়াকে বিষ্ণু প্রিয়াকে তুমি তার হেফাজতে রেখে গেলে তুমি কি কর্তব্য সাধন করবে সমাজে আমি জানি বাড়ি চাই এবার আর একটা ছোট্ট সঙ্গীতের মধ্য দিয়ে প্রথম আসলের জন্মিকা টানতে চাই ¡Suscríbete al canal!
চলে গেলেন বৃন্দাবন ছেড়ে চলে গেলে যেমন প্রত্যেকটি গাছের মাথা অবনত হয়েছে বৃন্দাবনের বৃক্ষ আদিও মাথা অবনত হয়েছে কৃষ্ণ বিরহে তেমনি নদিয়া প্রত্যেকটি ধূলি কণা মহাপ্রভুকে হারালে কত দুঃখ পেয়েছিল জয় নদী বন موسيقى
কারণ প্রকৃতির ভাঙা গড়া নিয়ত ওঠা পড়া নিয়তির নিয়ম নির্ধারণ ওই দূর নীল আকাশে তোমার করুণা ভাসে চন্দ্র সূর্য হাসে দিবারাতি হাসির বাতি মালা গলে তোমার জ্যোতির মানিক জ্বলে কানন তলে আবার দেখি জোনাকিদের বাতি মৃদু মন্দ বাহন এনে দেয় তোমার আবহন ঝাউয়ের বনে উঠেছে গীতালি বাতাসেই বাঁশের আগায় আলিঙ্গনের সোহাগ জাগায় আবেগ ভরা শরীরের মিতালি বিশ্ববিজয় ভামুক কবি চোখে আকাশ স্বর্ণ ছবি তোমার করুণা যে জানে জানাই সবার বিদ্যমানে মনে করলাম ভাবনা তার সাথে কোনো তুলনা হয় না চিন্তা করে দেখি তাই এমন মানুষ কোথায় গেলে পাই আপনাদের দেখা আছে তার নামটি লেখা আছে স্বয়ং সেই শ্রীকৃষ্ণ কানাই মনে করলাম ভাবনা এইদিকে আর যাব না মনে আছে ভাবো আমার আত্মপরিচয়টা আজকে আবার তুলে ধরব অবশ্যই আপনাদের এইখানে জানাই সবার বিদ্যমানে গুরুদেবকে সঙ্গে নিয়ে অরূপবাবুকে নিয়ে তিন চারবার আসা হয়ে গেছে কম বেশি আপনারা আমাকে চেনেন আপনারা কথা নেন আমাকে আপনাদের এই গুয়াদানার ছেলে বলে এই আপনাদের সন্তান মনে করিয়ে সকল ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন কারণ কি আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই ঘুরে বলি আপনাদেরকে চাই এখানে যদি গান ভালো হয় সেটাও আপনাদের আশীর্বাদ গান যদি খারাপ হয় সেটাও আপনাদের আশীর্বাদ তাই মনে করলাম ভাবনা এইদিকে যাব না মনে আছে ভাবো প্রথমবারে আমি আমার এই মায়েদের কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নেব তারপরে আমি বাবাদের কাছে ফিরে যাব তা আমি মায়েদের কাছে আশীর্বাদ চাই ঘুরে বলি আপনাদের চাই আজকে শ্যাম সরকার বলার দরকার সেই বাগেরহাট কচুয়া থানার লোক কচুয়া থানায় চলে গেল কিংবা পটিয়াঘাটা ওই যে খুলনা আকাশনের এমপি বাবু ফনসানন বিশ্বাস সভাতে পরিপ্রকাশ ওই পটিয়াঘাটা বাজারের পাশে আমি আছি জানাই আপনাদের কাছাকাছি আমি সেইখানে চলে গেলাম এই আসর জুড়ে জানাই আপনাদের ধারে আজকে গৌরঙ্গ হয়ে দাঁড়ালাম আর বিপক্ষে আছে শ্যামানন্দ পরিব্রাজক অবশ্য শ্যাম আর গৌরের ভিতরে কিন্তু আলাদা কিছু হয় না তাহলে পরিব্রাজক যেজন ছিল এই পরিব্রাজক এসে জানাই আপনাদের কাছে সে কিন্তু প্রায় অর্ধেক কথার জবাব দিয়ে গেছে মানে আপনাদের মাঝে বলবো কি আগে মায়েদের কাছ থেকে বাবাদের কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নেই আমি যখন ধ্বনি দিব মায়েরা উলুধ্বনি করবেন আর বাবারা হরিধ্বনি করবেন জয় জয় কৃষ্ণ প্রতিপন্ন হরি হরি বল আসলে মায়েরা আমাকে সবাই ভালো উলুধ্বনি দিয়েছে আর এই দিক দিয়ে বাবারাও কিন্তু হরিধ্বনি দিয়েছে কিন্তু একটা কথা আছে মায়েদের কিন্তু ৪৫ বছর ওভার হয়ে গেলে আর সন্তান ধারণের ক্ষমতা থাকে না মনে করলাম বিবেচনা আমার কথা মতো যদি পুনরায় আবার উলুধ্বনি না দেন প্রত্যেকের আর একটা করে বোমা সন্তান হবে এইবার কিন্তু মায়েদের উলুধ্বনিতে জোর হয়েছে বাবাদের হরিধ্বনিতে জোর হয়েছে কিন্তু কথা কি জানেন মায়েদের ৪৫ বছর ওভার হয়ে গেলে আর সন্তান ধারণের ক্ষমতা থাকে না যে কথা বলছিলাম কিন্তু আমার এই যে দিদিমারা বসে আছে ওনারা কি বুঝে হরিধ্বনি দিলো তাই কবিরা কখনো খারাপ কথা বলে না ওনার সন্তান হবে সন্তান একটা না সন্তান হবে কয়টা দুইটা কি কি জ্ঞান নামক পুত্র আর ভক্তি নামক কন্যা রূপে গুণে মহিধন্যা শাস্ত্রে কি বললেন যে কাম কামনা করতে সিদ্ধি বাড়াতে হয় রাগের বৃদ্ধি চিত্ত শুদ্ধি বিয়োগ বুদ্ধির ঘরে ভক্তি তোষক বিচাইয়া জ্ঞান বালিশে থাকো শুয়া অনুরাগের ভূ সজ্জার উপরে শিষ্যের হবে কর্ণজনী
গুরুজি বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমণ হরি নামের বীর্য ফোটা প্রাপ্ত হলে মণি কোঠা চিত্রাণি তাই করিবে গ্রহণ সেই বীর্যে গর্ব হলে জ্ঞান নামক পুত্র মিলে জানিয়া বটে সর্বজন সেই পুত্র লং বীজ উচ্চারণ করে নিয়ে যাবে ভরো ভরে পরম ব্রহ্মের ঘটাবে মিলন সন্তান কয়টা হবে দুইটা হবে কি হবে জ্ঞান নামক পুত্র আর ভক্তি নামক কন্যা রূপে গুণে মই ধন্য অবশ্য কবিগান করতে গেলে পরে জানাই আপনাদের ধারে রসিকতার প্রমাণ দিতে হয় সরাসরি রসিকতা একটু না থাকলে পরে কবি গান গাওয়া যায় না বিচারে শুধু আমি জ্ঞানের রাজ্যে চলে গেলাম জ্ঞানের ছোটে গর্বে একবার গর্ভবতী হয়ে গেলাম কবি গান হয় না মনে করলাম ভাবনা মাঝে মধ্যে একটু সালাদ দিতে হয় কি আর বলবো ধর্মসভায় একঘেয়েমি মাছ মাংস ভালো লাগে না এই জন্য তার মধ্যে কিন্তু একটু অন্যরকম কিছু দিতে হয় না দিলে কবি গান ভালো লাগে না নবরসে কিন্তু কবি গান খুবই বলি সবার বিদ্যমান চিন্তা করে দেখেন দেখি মহাকবি কালিদাস যেজন ছিল জানাই কাব্য সভা তল উনি কিন্তু সকালবেলা উঠে জানাই সবার সন্নিকটে উনি কিন্তু ওই মাঠের ভিতরে বাথরুমে চলে গেছে কবি কালিদাস সভাতে করি প্রকাশ ওই কালটা আমারও প্রত্যেকের জীবনে কম বেশি করেছে এখন তো অনেক জায়গায় লেট্রিন আসছে ভালো ভালো পাকা বাথরুম আসছে আগে এত ছিল না পরিষ্কার কথা কিন্তু ওই যে কুয়াশাচ্ছন্ন ছিল জানাই কাব্য সমাতল উনি কিন্তু ওইখানে বাথরুম করতে বসেছে হঠাৎ এক ঋষি মশাই ওর পাশে গিয়ে বসেছে উনি কিন্তু দেখে নাই এখন কালিদাস যেজন ছিল জানাই কাব্য সমাতল উনি কিন্তু সাইডে তাকায় দেখছে যে ওই ঋষি মশাই ফাঁসে বসি আছে এখন ওনার আগে বাথরুম হয়ে গেছে এদিকে বাড়িতে লোকজন কালিদাস মহাপণ্ডিত ছিল জানাই কাব্য সভাতল তার কাছে ছুটি আসছে বাড়ির থেকে অনেকে ডাকাডাকি করছে সেটাও শুনতে পারছে কিন্তু ওই যে ঋষি যে উঠছে না এই জন্য ওনার ওটার কাজ নাই উনি কিন্তু চুপ করে ওইখানে বসে আছে এইবার ঋষি মশাই যখন উঠে চলিয়ে গেল জানাই কাব্য সভাতল এইবার মহাকবি কালিদাস কিন্তু উঠে বাড়ির দিকে গেল তার ওনার স্ত্রী বলছে যে স্বামী তুমি তোমার জীবনের চেয়ে দামি তুই পণ্ডিত মানুষ তোমার ধারে যে অনেক লোক এসে বসে আছে সেদিকে তোমার লক্ষ্য নাই এত দেরি হলো কেন বলো জোরে ধুমকি দিয়েছে তা বলছে যে আজকে কব কি তোমার আজ একটা মুসের সদনে ভরিয়ে গেছি অবশ্য যা হবার হয়ে গেছে জানাই আপনাদের কাছে এই যে শ্যামানন্দ পরিব্রাজক যেজন ছিল তিন চারখানা প্রশ্ন করে গেছে আমার যোগ্যতা অনুসারে মনে আছে ভাবো আমি এক আর এক দুই যেমন আজকে শ্যামানন্দকে বুঝাবো তেমন কিন্তু কথা কি জানেন কবি আদালতের একটা দোষ আছে যতই ভালো জবাব দিই না কেন ওই কর্তাই এসে জানাই রসা ভাসে আবার জবাবটা উল্টাইয়ে দিয়ে চলে যাবে এক ব্যক্তি জন্মন্ধ ছিল জানাই কাব্য সভাতল জীবনে সে কোনোদিন চোখে দেখে না জীবনে সে কোনোদিন চোখে দেখে না রাতের বেলা জানাই কাব্য সভাতলা ওই ভদ্রলোক যেজন ছিল একটা হারিকেন জ্বালাই কিন্তু রাস্তার পর ডেটে যাচ্ছে লাঠি হাতে ভর করে জানাই আপনাদের ধারে লাঠি হাতে ভর করে যখন হেঁটে যাচ্ছে কিন্তু পিছনে আর কিছু লোক ছিল তারা মনে মনে চিন্তা করছে যে কাকা তো জীবনে চোখে দেখে না জন্ম অন্ধ রয় কি আর বলবো ভক্ত সবাই তাহলে এইভাবে আলো জ্বালাইয়ে যাচ্ছে কেন কারণ কি দেশে দেখে কি আপনাদের কাছে বলবো কি জিজ্ঞেস করছে কাকা কথাটা নয় কো ফাঁকা আপনি তো জন্ম অন্ধ আপনার রাত আর দিন সমান খুলে বলি সবার সন্নিধান কিন্তু আপনি এইভাবে আলো জ্বালাইয়ে যাচ্ছেন কেন তখন বলছে বাবারে আমি তো জন্ম অন্ধ আমি কোনোদিনই চোখে দেখি না কিন্তু আমি আলো জ্বালাই যাচ্ছি কেন জানো যদি আমার গায়ের পরে কোনো ভদ্রলোক এসে পড়ে যদি কোনো যানবাহন পরে জানাই তোমার ধারে আমি যদি অকালে মারা যাই খুলে বলি তোমার ঠাই তবে সে মার্ডার কেসে পড়তে পারে এই জন্য মার্ডার কেসে যাতে না পড়ে বাবা কথা নেবা আমার এই কথা তুমি বুঝে নেবা দিনের বেলা আমি আলো জ্বালাইয়ে যাচ্ছি জানাই তোমার কাছাকাছি চিন্তা করে দেখেন দেখি শ্যামানন্দ পরিব্রাজক আমি গৌর সুন্দর
আমি যে সন্ন্যাস গ্রহণ করেছি জানাই তোমার কাছাকাছি আমি আমার জন্য সন্ন্যাস গ্রহণ করি নাই খুলে বলি আপনার দিকে ঠাই আমি জগৎ উদ্ধার করার জন্য এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি আমার গুরুদেব আমাকে যা দিয়েছে আমি তাই জগতে বিলিয়ে দিয়েছি এতে আমার কোনো কৃতিত্ব নাই খুলে বলি আপনার দিকে ঠাই চিন্তা করে দেখেন দেখি আপনাদের কাছে বলবো কি আমি একটা কথা বলছি মনে করেন আমার এই যে দেহটা এই যে দেহ আমার এই মানব দেহ যার যার রাতে 3.5 রাত না এই দেহটা যে যতবার উঁচু লম্বা হোক না কেন যার যার রাতে 3.5 রাত না কি কন যার যার রাতে 3.5 রাত তা 3.5 রাত দেহ রে ভাই অর্ধেক তার ভাড়া যদি ভাড়া না হতো তা চলতাম কিভাবে লাফাইও না কি লাফাই চলতাম না তাহলে আমরা যদি বিচার করে দেখি এই 3.5 রাত দেহটা তাহলে নাভির নিচের দিক কলিযুগ তারপরে দ্বাপর যুগ তারপরে ত্রেতা যুগ তারপরে সত্য যুগ তাহলে নাভির নিচে যাদের মন রয় কি আর বলবো কাব্য সভায় তারা কি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে তারা কখনো সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে না মনে করলাম বিবেচনা চিন্তা করে দেখো দেখি শ্যামানন্দ পরিব্রাজক এই নাভির নিচে যাকে মন লয় তারা কখনো সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে না মনে করলাম ভাবো না তুমি এই তত্ত্ব তোমার বোঝার কায়দা নাই খুলে বলি আপনার দিকে তাই এই উপরের দিকে যাদের মন রয় কি আর বলবো কাব্য সবাই একমাত্র তারাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে সরাসরি খুলে বলি আপনার দিকে ধারে এই যে আমি শ্যাম সরকার হয়ে কথা বলছি আমি যদি আপনাদের এখানে ত্যাগ করে না আসতাম আমার স্ত্রীকে ত্যাগ করে যদি এখানে না আসতাম তাহলে কি আমার দ্বারা কবি গান গাওয়া সম্ভব হতো আপনারা যদি বাড়ির থেকে এইখানে না আসতেন তাহলে কি আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারতেন আমার মনে হয় কৃষ্ণ কথা শ্রবণ করা সম্ভব হতো না এই জন্য মনে করলাম বিবেচনা একমাত্র ত্যাগেই মানুষ মুক্তি পায় কিয়াল বলবো কাব্য সময় ত্যাগ না থাকলে পরে সে আনন্দ পায় না বিচারে কথা কি জানেন তাহলে চিন্তা করে দেখেন এই জগৎ সংসারে পরে আপনারা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম শুনেছেন শুনেছেন তাই না সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যেজন ছিল ওনার কিন্তু চেহারা টেহারা বেশি ভালো ছিল না বাবু তা উনি কলকাতা কোন এক স্টেশনে বসে আছে জানাই আপনাদের কাছে এখন ওর ওনার স্ত্রী কিন্তু খুব সুন্দরী রূপসী মানে অপূর্ব রূপবতী চেহারা সুন্দর চেহারা কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চেহারা তেমন ভালো না মুখে খোঁচা খোঁচা দাড়ি তাকে ভালো দেখা যায় না এখন ওই স্টেশনের পাশে এক ভদ্রলোক ওই বারবার ওনার স্ত্রীর দিকে তাকাচ্ছে তাকালে পরে জানাই আপনার দিকে ধারে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তো একেবারে জ্ঞানের দিকতে কম না তাই কর উনি কিন্তু ওইটা বুঝতে পেরেছে উনি ওইটা বুঝে উনি কিন্তু গুড়গুড়ি খেত ওই যে আগে নল দিয়ে যে কুকার ভিতরে ঢুকাইয়ে তাই না ওটা গুড়গুড়ি কয় অনেকে খেত না তা ওই গুড়গুড়ি খাচ্ছে খাওয়ার পরে এখন ওই ভদ্রলোক বারবার তাকাচ্ছে উনি কিন্তু বুঝতে পারছে যে আমার স্ত্রী খুব সুন্দরী রূপসী আর ওই যে ভদ্রলোক মনে মনে চিন্তা করছে যে এই বুড়োর সাথে এত বড় সুন্দরী মহিলা বিয়ে হলো কোনটা হ্যাঁ এইটা উনি নিজে নিজে উপলব্ধি করছে কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যেজন ছিল ওইটা উনি লক্ষ্য করিয়ে জানাই আপনার দিকে ধারে কিছুক্ষণ পরে কিন্তু ওই লোকটাকে বলছে বাবু আপনি কি গুড়গুড়ি খাবেন বলছে না বাবু আমি গুড়গুড়ি খাই না তা বলে আপনি আমার কাছে আসেন তা বলছে আপনি করেন কি তা বলছে আমি যে আমি রিজার্ভেশন অফিসে ক্লার্ক ঠিক আছে আপনি রিজার্ভেশন অফিসে ক্লার্ক ভালো কথা তা আপনার বেতন কত বলছে আমার বেতন হচ্ছে 13 টাকা ছাড়ে না বলতে আপনি খুব বড় বেতনের চাকরি করেন এত টাকা পান এত বলে শেষ করা যায় না তাহলে একটা কাজ করেন গুড়গুড়ি যখন খাবেন না তখন একটু পান খাবেন তখন ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করছে যে একটু পান খাওয়া যায় কারণ পান তো আর উনি দেবে না পান তো উনি দেবেন ওই সুন্দরী রূপসী ওনার স্ত্রী হাতে ধরিয়ে দেবে পান একটু খাওয়া যায় সাতটা তাই দিক পান খাওয়া যায় কিন্তু গুড়গুড়ি খাওয়া যায় না
এখন ওই ভদ্র মহিলা করেছে কি পান বানাইয়ে ওই ভদ্র লোকের হাতে দিয়ে পান খাচ্ছে তা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলছে যে বাবু আপনি তো কি বললেন আপনি কি চাকরি করেন তা বলছে আমি রিজার্ভেশন অফিসের ক্লার্ক বেতন কত বলছে 13 টাকা ছাড়ে না তা আপনি যে পান খাচ্ছেন ভালো লাগছে যে ভালো লাগবে না কেন বাবু তাহলে ঠিক আছে উনি কিন্তু পান খাচ্ছেন বলছে যে আপনি আমার স্ত্রীর পাশে বসে পান খান একটু গাটা হিসেবে বসেন তা কষ্ট আপনি দেন দি কেমন কথা গার সাথে হিসেবে বসে কোন কি ছাতা এ শোনা যায় নাকি তা বলছে আমি তো অর্ডার দিছি আমার স্ত্রী আপনি যা খুশি করেন আমি অর্ডার দিলাম আপনি হিসেবে বসেন বাহ তা ওনার ভালো লাগছে উনি একটু মোটামুটি একটু গা সোয়াইয়ে হইছে তা বলছে যে বাবু আপনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র নাম শুনেছেন বলছে হ্যাঁ শুনেছি যে আমি সেই হতভাগ্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আমার এই ভারতবর্ষের অর্ধেক জায়গা সম্পত্তি আর আমি এই সাহিত্য লিখে ডলার ডলার টাকা ইনকাম করি আর আপনি 13 টাকা বেতনের চাকরি করেন এত কিছু করিয়ে ওই সুন্দরী রূপসীর মন আমি ভয় নাই আর আপনি 13 টাকা চাকরি করে যদি ওর মন ভালো ছাতা নিয়ে যান আমার দরকার নেই গৌর এই তত্ত্ব তোমার জানা নাই ঘুরে বলি আপনাদিকে তাই এই সংসার কখনো ভালো না মনে করলাম বিবেচনা একমাত্র মানুষ ত্যাগে মুক্তি পায় কি আর বলবো কাব্য সময় ত্যাগ থাকলে পারে মানুষ যেতে পারে সেই মোক্ষ ধামে বিচারে এছাড়া ত্যাগ না করলে সংসারে কখনো সুখ হতে পারে না আগে ত্যাগ করতে হবে এই জন্য গীতায় বলছে একটা কথা কি বলছে যে বিশ্বে যা কিছু হয়েছে তা ভালোর জন্য হয়েছে তোমার কি হারিয়েছে যে তুমি কাচ্ছ তুমি কি নিয়ে এসেছে যে হারিয়েছ যা নিয়েছো এখান থেকে নিয়েছো যা দিয়েছো এখানে দিয়েছো তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তন এই জগৎ সংসারের নিয়ম ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল সোল ইজ ইমর্টাল আত্মা অবিনশ্বর খুলে বলি আপনাদিগের গোসল চিন্তা করে দেখেন দেখি আপনারা কেউ আজকে বাইরে যাবেন না সরন্দরে করিবা না কেউ বাইরে যাবেন না আজকে কিন্তু খবর আছে আজকে খবর না করলে কিন্তু হবে না আমার শ্রদ্ধ জ্যাঠামশাই একটা গল্প দিতেন নারায়ণ বাবু আমার এই যে সমানন্দ পরিব্রাজকের গুরুদেব আমার দাদার গুরুদেব আমি শ্যাম সরকারের কথা বলছি উনি একটা গল্প দিতেন কি জানেন যে ডাল ডাল খেসারি ডাল যে বাড়িতে রান্ধে রাত দুপুর কালে খেসারি কুক ছেড়ে দিয়ে কান্দে স্বর্গের খেসারি তোরে মরতে আনলোকে পায়েদরি খেসারি দিয়ে মারে কাঁসা খুলতি দে আগে সহজে সবকিছু পাওয়া যায় না আর আমার ঠাকুর দাদা যেজন ছিল জানাই কাব্য সমতল সে নারকেলের ফল দিয়ে একটা গল্প তৈরি করছিলেন সেই গল্পটা কি সুন্দর গাছের ফল তাহে বলে নারিকল নারিকল কোরাইলে হয় হুকা হুকা বিষ্ণু জাত বিষ্ণু কলকা মহেশ্বর আপনি আসিলেন গঙ্গা তাহার ভিতর মনুষ্য জন্ম লইয়া যে বা হুক্কা নিন্দা করে মরিয়া নাকি সিগা লইয়া সেই ভদ্রলোক হুক্কা হুক্কা করে তাহলে চিন্তা করে দেখেন দেখি আমার কাছে যে সমানন্দ প্রশ্ন করেছে জানাই আপনাদিগের কাছে যে তুমি সন্ন্যাস নিলে কেন আমার এই প্রশ্নের জবাব আনো এইবার লক্ষ্য করে দেখেন এই জগতে সন্ন্যাস কেন নিয়েছি জানাই আপনাদিগের কাছাকাছি জীব উদ্ধার করার লাগি ভাবে হইয়া অনুরাগী আমি এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি তাহলে এই জগতের পরে সন্ন্যাস ধর্ম কম বেশি সবাই কিন্তু পালন করে আপনারা যখন তীর্থক্ষেত্রে যান সনাতন ধর্ম জানা পালন করেন তারা কি সন্ন্যাস কয় না ওইটুক সময় কি সন্ন্যাস গ্রহণ করে না অবশ্যই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন আমার মুসলমান ভাইরাও যখন তাবলীগ জামাত করেন জানাই আপনাদের ধারে চিন্তা করে দেখেন দেখি আপনাদের কাছে বলবো কি তারাও কিন্তু মোটামুটি সন্ন্যাসের রাস্তায় যায় কি আর বলবো কাব্য সবাই চিন্তা করে দেখেন দেখি আপনাদের কাছে বলবো কি এই জগতের পরে জানাই আপনাদের ধারে একমাত্র ত্যাগ করলে ঈশ্বরকে পাওয়া যায় ভোগে কখনো
ঈশ্বরকে পাওয়া যায় না তবে ত্যাগও ভালো না আর ভোগও ভালো না সংসারে থাকতে হবে আমার বলে কিছু দাবি করা যাবে না ত্যাগাশ্রিত ভোগ বড় সমানন্দ তুমি আমার কথা ধরো এই জগতের পরে একমাত্র ত্যাগাশ্রিত ভোগ বড় যদি ভালো তাহলে আমার এইটা জবাব দিয়ে যাচ্ছি জানাই আপনাদের কাছাকাছি এই জবাবের পরে এসে জানাই রসাবাসে কোথায় ভুল আছে সেইটা তুমি বলেছো বাহ 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 মনে করলাম ভাবো না বেশি কথা কব না মনে আছে ভাবো এই বাস রসাবাসে ছোট্ট একটা গান গাও ঘরে আর একটা প্রশ্নের জবাব দেব আচ্ছা বাবু আমার কি জবাব হচ্ছে নাকি কোন হচ্ছে যদি একটু সায় না দেন তাহলে কিন্তু ভালো লাগে না তবে বর্তমান সমাজের পরে লক্ষ্য করে দেখবেন কিবা হিন্দু কিবা মুসলমান এতে নাই কোনো ব্যবধান কিন্তু বর্তমান সমাজে চারটা জিনিস থাকলে সংসারে সুখ নাই কি কি কুজডঙ্গা গজভাই দজ্জাল ভীতি মানুষ আর এই ছাত্রনকাই অবশ্য এখানে মায়েরা যারা বসে আছে এরা সবাই ভালো এর একজনও খারাপ না ওই শ্যামানন্দ বাড়ি যেদিকে যশোর অভয়নগর তা না ওই দিক খারাপ এই দিক একজন খারাপ কুজোডাঙ্গা কেমন বিল অঞ্চল দেখা যায় তালগা দিয়ে ডোঙা মানো হয় আর ডোঙা যদি কুজো হয় বাঁশের শিবে দিয়ে খোঁজা মারবেন কুলি গুঁতো রেখে খালি খালি জলের মধ্যে সিঁতিয়ে পড়বেন এতে কি সুখ আছে নাকি আর নির্বোধ ভাই কেমন আপনি নিষেধ করবেন যে বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যে যৌথ বাহিনী দিয়েছে জানাই ভাই তোর কাছে ওইখানে যে আলমতিয়ার প্রেম কুমারের যাত্রা গান আসছে ওইখানে তুই যাস না কিন্তু গর্জে ভাই যদি সংসারে থাকে ও কি নিষেধ শুনবে যখন কনসার্ট আরম্ভ হয়ে গেল বদ্রলোক উঠে ওই জায়গা চলে গেল এইবার যৌথ বাহিনীর কমান্ডার যেজন ছিল পিঠ মরা দিয়ে টান টান করে বাজিয়ে দিল সকালবেলা যার ভাই হোক না কেন অন্তত মেজরে কিছু না দিয়ে ছাড়া আনা যাবে যদি আইন দেখাতে যান বলবে কি আপনার ভাইয়ের কাছে 4 কেজি গাঁজা হওয়া গেছে কি 3টা ফাইভ গ্রাম হওয়া গেছে আর যদি বলেন গোপনে গোপনে মানিজা সেকেন্ড গার্ড কিছু দেওয়া যায় বলবে নাম আপনার সদানন্দ দাদা মনটা আপনার অত্যন্ত সাদা চিন্তা করে দেখি তাই মনে আছে ভাবো যার ভাই তার হাতে তুলে দেবো তাহলে কি হলো কুজডঙ্গার নির্বোধ ভাই দজ্জাল মেয়ে ছেলে মাগো এইটা আপনাদের শোনার দরকার নাই আর শোনার দরকার নাই এক ভদ্রলোক 12 বছর বিয়ে করেছে ওনার কোনো পুত্র সন্তান হয় না মনে করলাম বিবেচনা ভদ্রলোক খেওলা জাল নিয়ে খালে চলে গেছে যখন খালে গিয়ে খেও দিয়েছে একাত্তর কই মাছ হয়েছে গল্ফের কই ছোট করে কেন কই বাজার সময় দেরা তো হয়ে গেল যায় তাই বাজার সময় দেরা তো হয়ে গেছে অবশ্য কথা খারাপ বলছি না কই মাছ কিন্তু কড়াইয়ের পরে দুই একটা লাভ দেয় এখন ভদ্রলোক মনে মনে চিন্তা করে যে বুটির ডাল ডাল আর খাও না মনে আছে ভাবো আজকে ওই কই মাছ দিয়ে সাথে ভাত খাবো মানে অ্যান্টাসিটা শেকলো কিনে ভরা যায় না কই মাছের গ্যাস হয় না এখন ওই কই মাছে সব সময় গ্যাস হয় না ওই যে আপনি তো নিজে মুখ দিয়ে বললেন যে যদি জিরে তেলের ভরে দিয়ে হালকা জোল করায় তাতে গ্যাস এখন ভদ্রলোক মধ্যে মনে চিন্তা করে মনে আছে ভাবো কই মাছ দিয়ে সাথে ভাত খাবো এখন ওর তো 12 বছর ছেলে মেয়ে হয় না এইবার ওই ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ওর স্বামী ওই কই মাছ ভাঙতে গেছে যখন পাতে এনে দিয়েছে এইবারের ভদ্র মহিলা বামবারে ঘোমটা টেনে বলছে যে মানসি নাকি কয় যে স্বামীর ভাতের কই মাছ খাইলে কি ছেলে মেয়ে হয় ভদ্রলোক মনে মনে চিন্তা করে যে 12 বছর বিয়ে করলাম তোরে তা আমার দ্বারা তো ছেলে মেয়ে হলো না যদি কই মাছের দিতে পারে তাহলে দি সমস্যা কি আমার দ্বারা তো কোনো কাজ হলো না কই মাছের দিতে পারে দিক এখন বলছে যে 1 ফিট খাই আর 1 ফিট ওজনে রেখে যাই উল্টে গেছে আর 1 ফিট ব্যাংকে গেছে এইবার আমার এই ভদ্র মহিলা বামবারে গমটা টেনে বলছে যে বাড়ি রাঙা দিদি কয় ভাঙা সুরো খালি বলে কানা খোড়া হয় আর সাটন গাই কেমন মনে করেন এই যে বাবু বসে আছে ওনার একটা গাবি আছে 5 কেজি দুধ হয় দুধ একেবারে দোয়া হয়ে গেছে আর একমাত্র একটা টান বাকি আছে ওই টানটা দেওয়ার আগে জানাই সবার পুরো ভাগে তাস করে লাতি মারলো তাহলে দুধ সব ঢালে গেল না তাই কন
এইজন্য কিবা হিন্দু কিবা মুসলমান এতে নাই কোনো ব্যবধান চারটা জিনিস থাকলে সংসারে সুখ নাই আপনাদের কাছে জানাই আর চারটা জিনিস কখনো ব্যর্থ হয় না কি কি সতীর চোখের জল শ্রমিকের গায়ের ঘাম শহীদের বুকের রক্ত আর ঋষি বাক্য এই চারটা জিনিস কখনো ব্যর্থ হয় না কি কি সতীর চোখের জল শ্রমিকের গায়ের ঘাম শহীদের বুকের রক্ত আর ঋষি বাক্য মানুষের মৃত্যু কয় রকম তিন রকম দীর্ঘদিন ধরে কবি গান শুনছেন মৃত্যু কয় রকম উত্তম মৃত্যু মধ্যম মৃত্যু আর নিম্ন মৃত্যু উত্তম মৃত্যু মধ্যম মৃত্যু আর নিম্ন মৃত্যু মৃত্যু সময় যদি কেউ মল ত্যাগ করে মা মনিরা মারা গেলে মায়ের দিয়ে দিয়ে চেক করবেন পুরুষ মারা গেলে পুরুষ দিয়ে চেক করবেন যদি মল ত্যাগ করে কি প্রস্তাব করে ওইটাকে বলা হয় কি নিম্ন মৃত্যু আর মৃত্যু সময় যদি কারো নাক থেকে গেজা বেরিয়ে যায় কান থেকে রক্ত বেরিয়ে যায় ওইটাকে বলা হয় কি মধ্যম মৃত্যু আর মৃত্যু সময় যদি কারো ব্রহ্মরন্ধ্র ফেটে মারা যায় ওইটাকে বলা হয় উত্তম মৃত্যু স্বামী বিবেকানন্দ যেজন ছিল বালুর মঠে 43 বছর বয়সে মারা গেছিল আর মুসলমানের ভিতর গজল গাইতে গাইতে মোহাম্মদ রফি মারা গেছিল আর মতুয়ার বাজারে আমার অশ্বিনী গোসাই মারা গেছিল এই জন্য শাস্ত্রে বলছে কি তারক গোসাই বলছে যে মনা ভাই দেখ না সে ভবের খেলা সে কথা কেউ ভাবিনি হয় না মনে দিনে দিনে ডুবলো বেলা অজাবা বলদারে সেই মানুষ হরে এই ঘরে বিরাজ করে ঘর বেঁধে সাতলা তারে কেউ না চিনি কেউ না দেখি বাধ্য করে ঘরে রাখি পলকে ধায় রে ফাঁকি সরি কিনা সরি খেলা পিতৃধন মাতৃধন ধনি সবে সেই ধনে পিতৃধন সততনে রাখলি রে মন ভোলা ও তোর মাতৃধনের যত্ন যত যদি পিতৃধনের কিছু হতো তবে তোর হয়ে যেত থাকনো সংসারের জ্বালা ভাবের এই উল্টা বাজি তাতে মন হস্য রাজি হলিনা পাজের বাজি কাজী মন পাগলা চিনলিলা অমূল্য রতন কোন দিনে তো হই বতন কর্কটির গর্ব যেমন তাই হলি মন ফুরিয়ে গলা মাতৃজন বাহিরে কত না যতন করে রেখেছ তার উপরে শয়না মাটি ময়লা কত সুখ পেয়ে যুবতীর শনে বঞ্চিত হলি পিতৃধনে তাইতে তোর মাতৃধনে নরবরা দুর্বলা ধলা হরিজাদের চরণ ধন সেই মোদের সর্বস্ব ধন গোলক চাঁদ কয় প্রেম ধন গলায় চাঁদের মালা চাই না মোরা আর কোনো ধন মিশে তার কেন করিস ধন কিসে তুই পাবি সে ধন ভক্তি সাধন নাই একতলা শান্তি হরি তীব্রমানন্দে সামানন্দ পরিব্রাজক কথা নেবে আগে তুমি ভক্তির রাজ্যে যাবে বলেন আপনারা তো অনেকে গান শুনছেন আপনাদের আমার ভিতরে আপনাদের ভিতরে কার কতটুকু জ্ঞান আছে এইটা কি মেপে দেখা যায় এইটা কখনো মেপে দেখা যায় না কার কতটুকু ভক্তি আছে এইটাও মেপে দেখা যায় না যার যার অন্তরিক্ষে এই ভক্তি করতে হয় করতে পারলে পরে জানাই আপনার দিকে ধারে একমাত্র সে মোক্ষে যেতে পারে এছাড়া যাওয়ার কায়দা নাই মনে করলাম ভাবো না মনে আছে ভাবো এইবার ছোট্টার একটা গান গাবো তারপর আরো কিছু কথা বলি গাড়ি দা পরে শ্রীকৃষ্ণ আমার কলিতে কিন্তু গৌরাঙ্গ নয় কি আর বলবো ভক্ত সবাই এইবার চিন্তা করে দেখেন দেখি ওই যে রামচন্দ্র যেজন ছিল যখন সীতাকে বনে পাঠাইছিল দীর্ঘদিন রাবণ রাজা যেজন ছিল সীতাকে যখন চুরি করে নিয়ে গেল এইবার রামচন্দ্র যেজন ছিল সীতাকে উদ্ধার করিয়ে জানাই আপনার দিকের ধারে যখন অযোধ্যায় ফিরে এলো আসার পরে কি হয়েছিল প্রজারা রাম সীতা দেবীর চরিত্র সম্পর্কে কলক করাটা আছে তাহলে এইবার চিন্তা করে দেখেন দেখি প্রজাবর্গ যারা ছিল সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল তারা বলল কি যে দীর্ঘদিন লাবণের ঘরে ছিল এই জন্য সীতাকে আগুনে পরীক্ষা দেওয়া হোক অগ্নিকুণ্ড জেলে জানাই কাব্য সমাতালে যখন সীতাকে আগুনের ভিতর দেওয়ার চিন্তা করেছে আগুন জ্বালা হয়েছে হনুমান বসে আছে জাম্বুবান বসে আছে এক এক করে রামচন্দ্রের যত ভক্ত ছিল সেখানে কিন্তু সবাই বসা ছিল হনুমান চুপ করে বসে আছে কোনো কথা বলছে না সীতা দেবী যেজন ছিল চিন্তা করে দেখেন দেখি আপনাদের কাছে বলবো কি কিছুক্ষণ মনে মনে চিন্তা করলো যে মনে আছে ভাবো
আমি তো আর অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো মনে করলাম ভাবো না হয়তো আমি জীবনে বাঁচব না রামচন্দ্রের চরণ ধুলি মাথায় নিয়ে যাব চিন্তা করে দেখেন দেখি এইবার সীতা দেবী যেজন ছিল অনেকক্ষণ চিন্তাযুক্ত থেকে মনে মনে চিন্তা করলো কি প্রজারা বসে আছে জানাই আপনাদের কাছে তাহলে প্রজারা রামচন্দ্রের কাছে আমার কলঙ্ক রটাচ্ছে কিন্তু সেই রামচন্দ্রের চরণ ধুলি যদি আমার মাথায় নেই প্রজাবর্গ বলবে কি যে সীতা নিশ্চয় অসতী ছিল অসতী হয়ে গেছে কিন্তু রামচন্দ্রের চরণ ধুলি পেয়ে তার পাপ নষ্ট হয়ে গেছে এই জন্য তাকে আগুনে স্পর্শ করে নাই খুলে বলি আপনাদিকে চাই যে রামচন্দ্রের চরণ ধুলি পেয়ে অহল্লা মানব হয়েছিল কথাটা মিথ্যা বলি নাই চিন্তা করে দেখেন দেখি ওই যে গৌতমের স্ত্রী অহল্লা যেজন ছিল একদিন গভীর নিশীতে জানাই সবার সাক্ষাতে ওই যে ইন্দ্রদেব যেজন ছিল যখন গাছ ধরে নাড়া দিল তখন কি হয়েছিল পাখিগুলির গভীর রাত্রিতে কিসমিস করে ডেকে উঠল গৌতম মুনি মনে মনে চিন্তা করলো কি যে রাত্রি প্রভাত হয়ে গেছে জানাই আপনাদের কাছে এইবার আমার ধ্যান করতে যাওয়া ভালো যখন ধ্যান করতে চলে গেল এদিকে দেবতার রাজা ইন্দ্রদেব যেজন ছিল গৌতম মুনির বিধান করে অহল্লার কিন্তু সতীত্ব নষ্ট করতে যায় মানে অনেক জায়গায় অনেক গ্রন্থে পাওয়া যায় যে অষ্টাঙ্গ যোগ শিক্ষা করতে গিয়েছিল কিন্তু বলেন নাকি পরে স্ত্রীর কাছে গেলে পরে জানাই আপনাদের ধারে বিচারে কিন্তু ব্যবিচারিণী কয় কি আর বলবো ভক্ত সবাই এইবার গৌতম মুনি ধ্যান যোগে জানতে পেরেছিল জেনে কি অভিসম্বাদ দিয়েছিল যে গৌতম মুনি অভিসম্বাদ করলো কি দেবতার রাজা ইন্দ্র যেজন ছিল ওর সব গায়ে যেন ভগের চিহ্ন হয়ে যায় সব চিহ্ন কিন্তু লুকায় গেছিল এই জন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে জানাই আপনাদের দ্বারে কন্যা হোক আর পুত্র সন্তান হোক মাথার তালুতে দেখবেন লক্ষ্য করে একটু খেলা দেখা যায় ওই চিহ্নটা আর লুকাতে পারে নাই খুলে বলি আপনাদের চাই এইবার ওই গৌতম মুনি যখন অভিসম্পদ করেছিল অহল্লা স্বামীর চরণ ধরে কেঁদে বলেছিল যে স্বামী আমি তুমি তো অভিসম্পদ করলে আমি কি করে আবার পুনরায় আমি এই মানব দেহ ফিরে পাব তখন বলেছিল কি ত্রেতাযুগ এলে পরে জানাই তোর ধারে কথা নিবি রামচন্দ্র ঘুরতে ঘুরতে যখন তোর বনে যাবে তোর রামচন্দ্র চরণ ধুলি পেয়ে সেদিন তুই আবার মানুষ হয়ে ফিরে আসবি তাহলে চিন্তা করে দেখেন দেখি রামচন্দ্র যেজন ছিল এইবার বিশ্বামিত্র মুনি ওই যে যখন জনক রাজা নিমন্ত্রণ করে গেছিল না যে আমার একটা হরের ধনুর যোগ্য আছে যে আমার হরের ধনুকে গুণ ভরাতে পারবে আমার সীতা নামের কন্যা আমি তারপরে অর্পণ করব তাহলে বিশ্বামিত্র মুনি বলছে কি আপনাদের কাছে বলবো কি যে বাবা রামচন্দ্র যখন ওই অহল্লার যে নর আকৃতি শ্বেত প্রস্তর স্তম্ভ ওইখানে মুনি ঠাকুর যখন নিয়ে গেল রামচন্দ্র জিজ্ঞেস করেছিল যে মুনি ঠাকুর এই যে মানুষের রূপ দেখা যায় এইটা কি তখন বিশ্বামিত্র মুনি বলেছিল যে গৌতমের স্ত্রী অহল্লা এইভাবে ইন্দ্রদেব যেজন তার সতীত্ব নষ্ট করে পাষাণ হয়ে গেছে কথা নেবে তুমি এই ব্রাহ্মণীর মাথায় পা রাখবে তখন রামচন্দ্র বলেছিল কি মনে করলাম ভাবো না আমি এই ব্রাহ্মণীর মাথায় পা রাখতে পারবো না তাহলে তোমরা দুই ভাই একটা কাজ করো কি এই পাষাণ বেড়ে নৃত্য করো যখন নৃত্য করতে লাগলো তখন কিন্তু ধুলি গিয়ে ওই গায়ে পড়তে লাগলো পড়ার পরে কিন্তু কি হয়েছিল বলেন সে পুনরায় আবার তার মানব দেহ ফিরে পেল জানাই কাব্য সভাতল চিন্তা করে দেখেন দেখি যখন ওই যে মাধব যেজন ছিল রামচন্দ্র যখন ঘাটে গিয়ে ডাক দিয়েছিল মাধব রে ও মাধব শীঘ্র করে তোর নৌকা নিয়ে আমরা মিথিলায় যাব তখন কিন্তু বিশ্বামিত্র বারবার ডাকে মাধব সারা দিচ্ছে না এইবার বিশ্বামিত্র মুনি যেজন ছিল ডাক দিয়ে বলেছিল কি যে রামচন্দ্র আমি তো অনেকক্ষণ কিন্তু আমার কথা দেখবে একবার তুমি ডেকে দেখবে এইবার রামচন্দ্র যখন ডাক দিয়েছিল তখন মাধব তার স্ত্রীকে বলেছিল যে ডুমনি জীবন ভরে এমনি ভাবে কেউ আমাকে কোনোদিন ডাকে না সেই ডাকের টানে আমি পৃথিবীর সংসার সব কিছু ভুলে যাচ্ছি জানাই তোমার কাছাকাছি শীঘ্র করে আমার বৈঠকখানা দেবে তখন এই ডুমনি বলেছিল যে স্বামী গত করলে একাদশী গেছে দ্বাদশীতে কিছু অন্নের জোগাড় করেছি কিছু খেয়ে তারপর ঘাটে যাবে
কিন্তু মাধব বলেছিল ডুমনি রে সেই ডাকের তানে আমার ক্ষুধা তৃষ্ণা কিছুই নাই আমি নিজেকে ভুলে যাচ্ছি যাই তোমার কাছাকাছি কথা নেবে এখন তুমি আমাকে যাওয়ার অনুমতি দেবে চিন্তা করে দেখেন দেখি আপনাদের কাছে বলবো কি এইবার মাধব যখন ঘাটে গেল জানাই কাম্প সভা তালো বিশ্বামিত্রমণি ডাক দিয়ে কি বলেছিল যে মাধব রে এই রামচন্দ্র আর লক্ষ্মণের শরণ ধুলি পেয়ে অদূরে যে অল্লা ছিল গৌতম মুনির স্ত্রী সে মানবী হয়ে গেছে তখন বলছে কি যে আমার না দেখালে বিশ্বাস হচ্ছে না তখন ওই অল্লা বসিয়ে আছে মাধব গিয়ে বলছে ওমা তুমি বলতে পারো এখানে যে পাষাণখানা ছিল কোথায় গেল তখন ওই অল্লা বলেছিল মাধব রে আমি সেই পাষাণই প্রভু রামচন্দ্রের শরণ ধুলি পেয়ে আমি মানবী হয়ে গেছি জানাই তোর কাছাকাছি ও মাধব এতক্ষণ হয়তো তোর ঘাটে গিয়ে পৌঁছেছে তুই সেই ভবকাণ্ডার কি পার করে দিয়ে তোর মনের মতো করেছিলে ভালো চিন্তা করে দেখেন দেখি আপনাদের কাছে বলবো কি যখন ঘাটে সরিয়ে গেল তখন কিন্তু বিশ্বামিত্র মুনি বলেছিল মাধব শীঘ্র করে নৌকাও এদের চরণ চারখানা উপরে উঠাও তখন বলছে কি যে ঠাকুর উঠাবার আগে এদের চরণ চারখানা আমি গঙ্গা জলে ধোয়াইনি যখন মাধব যেজন ছিল গঙ্গা জলে যখন চরণ ধোয়াতে লাগলো মা মকর বাহী গঙ্গা আজ প্রভুর পদরজ পেয়ে ভেসে উঠেছে মাধব বলছে ঠাকুর ওই দেখছো না জল মানবী হয়ে গেছে শীঘ্র করে এদের চরণ চারখানা উপরে উঠাও তখন বিশ্বামিত্র বলে মুনি বলছে ও মাধব ও জল মানবী হয় নাই ও যে প্রভুর পদরজ পেয়ে মা মকর বাহিনী গঙ্গা ভেসে উঠেছে বলছে কি মাধব মাধব বলছে ওই যদি মা মকর বাহিনী গঙ্গা হয় তাহলে আমার কোলে কে বলছে মাধব তোমার কোলে সেই নারায়ণ মাধব বলছে যে গঙ্গা নারায়ণ দেখলাম এখন যদি মরি এই পুণ্যে গোলকে যাব সবাই একবার বলুন হরি হরি তাহলে চিন্তা করে যাচ্ছেন দেখি আপনাদের কাছে বলবো কি এইবার মাধব যেজন ছিল যখন নৌকার উপরে উঠে দাঁড়ালো কাষ্ঠের তরি সোনা হয়ে গেছে বিশ্বামিত্র মুনি বলছে যে প্রভু রামচন্দ্র মাধব যে এখন বুড়ো বয়স এই সব ভোগ করবে কি করে মাধব বলছে ঠাকুর আমার নৌকা যে আগুন ধরে গেছে বলছে মাধব রে তোর নৌকা আগুন ধরে নাই তোর নৌকা যে স্বর্ণময় হয়েছে তখন বিশ্বামিত্র মুনি বলছে কি বিশ্বামিত্র মুনি বলছে যে রামচন্দ্র মাধবের এখন বৃদ্ধ বয়স এই সব ভোগ করবে কি করে একদৃষ্টে রাম মাধবের দেহের প্রাণে চায় বারো আরো ষোলো বৎসর বয়স তাদের হয় ষোলো বছর মাধবের বয়স হয়েছিল আর বারো বছর ডুমনির বয়স হয়েছিল ডুমনি মনে মনে চিন্তা করে যে বুড়ো মানুষ কাউকে পার করতে গিয়ে পড়ে গেল না তখন ঘাটে এসে দেখে যে মাধব নাই ষোলো বছর এক যুবক নৌকাবাস কিছুক্ষণ পরে ওই মাধব ডাক দিয়ে জমা আপনি কি পার হবেন আমি আজ আর কাউকে পার করব না আমার ঘাটে সেই ভবসিন্ধু রামচন্দ্র পার হয়ে গেছে আজ আমি কাউকে আর পার করব না ডুমনি বলছে স্বামী তুমি এরূপ হলে কি করে আমি বুঝেছি যে সেই কৃপাময় কৃপা করেছে চিন্তা করে দেখেন নাকি ওই রাধারানী যেজন ছিল ওই যে সন্তক মনে চলে গেল এক এক করে চম্পক ফুল তুলছে যখন ষোলোটা ফুল তোলা হয়ে গেল রাধারানী ফুল তুলছে ভক্ত আর ভগবান তোলার সময় কি আর বলবো ভক্ত সবাই রাধারানীর মুখ থেকে ষোলোটা গোগলা ছুটে গেল এই ষোলোটা গোগলা যখন ছুটে গেল
এই ১৬টা গগলায় ৩২টা অক্ষর হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র সৃষ্টি হয়ে গেল চিন্তা করে দেখেন নাকি আপনাদের কাছে বলবো কি জয় জয় রাম কৃষ্ণ বৃন্দ সবাই হরি হরি এই যে শ্রোনাম ৩২ অক্ষর ঘুরে বলি আপনার নিজের গোচর ওই ব্রহ্মাদেব যেজন ছিল শ্রীকৃষ্ণের নবলক্ষ ধ্যান চুরি করেছিল যে কৃষ্ণ কেমন ভগবান বলি সবার বিদ্যমান মনে আছে ভাবো আজকে কৃষ্ণকে আমি পরীক্ষা করে নেব কৃষ্ণ চতুরের সুরামণি যেজন ছিল দেখে কি সেই ধ্যানগুলি সব সরে নিয়েছে ব্রহ্মাদেব হরণ করে নিয়ে গেছে গোপ বালিকাদের দেখছে না এদিকে ব্রহ্মাদেব এসে দেখে কি যে আমি যে ধেনুবৎস চুরি করে নিয়ে গেছিলাম আর এক দল ধেনুবৎস আর এক দল গোপীগণ সব সৃষ্টি করেছে এইবার ব্রহ্মাদেব যেদিন ছিল তার কিন্তু অহংকারটা ভেঙে গেল দাগ দিয়ে বলেছিল প্রভু আমি অন্যায় করেছি আপনি আমাকে ক্ষমা করবেন আমার ভুল হয়ে গেছে বলতে তা হবে না শাস্ত্রে বলছে কি কর্মে পাপ কর্মে পুণ্য কর্মে ধর্মের অগ্রগণ্য কর্মের মান্য আছে তার যুগে যা হতে উদ্ভবে সব বাসব সতর্ক এই কর্মফল থেকে জগতের পরে কেউ রেহাই পাবে না আমরা যে যে কর্ম করি না কেন সেই কর্মফল আমাদের সবার ভোগ করতে হবে গীতায় শ্লোক আছে কতগুলো ৭০০ শ্লোক সেই ৭০০ শ্লোক পড়ার প্রয়োজন হয় না সপ্তম অধ্যায় ১৯ নম্বর একটা শ্লোক আছে ওই শ্লোকে কি লেখা আছে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রবাদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমত্তা সুদুর্লভ জ্ঞানী ভক্ত এইরূপ অনেক জন্মের পর এইরূপ জ্ঞান লাভ করিয়া থাকে এইরূপ মহত্তত্ত্ব দুর্লভ এই মহত্তা দুর্লভ ব্যক্তি খুব কম পাওয়া যায় কি আর বলবো ভক্ত সবাই চিন্তা করে দেখেন নাকি তারপর যুগ যখন চলে গেল জানাই কাব্য সভা তেল শ্রীকৃষ্ণ অভিসম্পাদ করেছিল যে ব্রহ্মা তুমি যে কাজ করেছ তোমার জমনে গিয়ে যেতে হবে কথা নেবে আমার এই অভিসম্পাদ তখনো ব্যর্থ হবে না পরবর্তীকালে জানাই কাব্য সভা তেলে কলিকাল এলে পরে চিন্তা করে দেখেন দেখি ওই হরিদাস ঠাকুর যে জন ছিল যবনের গিয়ে লালিত পালিত হয়েছে কোন এক সময় হরিদাস ঠাকুর বসে আছে কোন কথা বলছে না কম্বল মুড়ি দিয়ে বসে আছে মহাপ্রভু গৌর সুন্দর যেজন ছিল হরিদাসকে গিয়ে আলিঙ্গন করছে হরিদাস বলছে প্রভু আমি যবনের গিয়ে লালিত পালিত হয়েছি জানাই তোমার কাছাকাছি মনে করলাম ভাবো না আমাকে তুমি স্পর্শ করো না লোকেদের তোমাকে কলঙ্ক দেবে মহাপ্রভু চোখের জল ছেড়ে দিয়ে বলছে হরিদাস হরিদাস রে এই জগতে তোমার কেউ চিনুক বা না চিনুক আমি তো তোমাকে চিনি এই ছিল ব্রহ্ম হরিদাস ওই যে বেনাপোল বর্ডারের পাশে জানাই রসা ভাসে ওখানে অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে লোকহরিয়াকে নিয়ে যে দিবানিশী হরে কৃষ্ণ নাম জপ করেছিল এই সেই হরিদাস পাঁচ সাত বর্গ সবাই বসে আছে হরিদাস কৃষকায় হয়ে গেছে বলছে প্রভু আমি তো আর ৩০০০০ নাম জপ করতে পারছি অতএব কথা নেবে আমার জীবনের শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ কর হরিদাস চোখের জল ছেড়ে দিয়েছে প্রভু আমি আর ৩০০০০ নাম জপ করতে পারছি না অনেক অন্যায় করেছি প্রভু তুমি আমাকে ক্ষমা করে দিও মহাপ্রভু চোখের জল ছেড়ে দিয়েছে হরিদাস তোমাকে আমি ত্যাগ করতে পারবো না জগতে আমি সবাইকে ত্যাগ করতে পারি কারণ
পরিদাসকে ত্যাগ আমি করতে পারি পরিদাস মহাপ্রভুর চরণ ধরে ধরে চরণ ধরে বলছে প্রভু আমি অনেক অন্যায় করেছি প্রভু মহাপ্রভু যে জন্মছিল আজকে এসে ভক্তদের বলছে কি জানে যে তোমরা আমার কথা নেবে উচ্চের স্বরে হরি নাম করবে মনে আছে ভাবো আমি আমার হরিদাসের মনোবাসনা পূর্ণ করব হরিদাস মাটির পর শুয়ে পড়লেন মহাপ্রভু বললেন হরিদাস তোমার শেষ ইচ্ছা কি বললো প্রভু আপনি আমার বুকের পরে পা রাখেন আর আমি যেন আপনার চন্দ্রবদন দেখতে দেখতে দেহ ত্যাগ করতে পারি তখন মহাপ্রভু হরিদাসের বুকের পরে পা রাখলেন পা যখন রেখেছিল জানাইকা প্রসবতন উষ্ণের স্বরে ভক্তরা হরিনাম করতে লাগলো কিছুক্ষণ পরে হরিদাসের দেহ থেকে প্রাণবায়ু চলে গেল মহাপ্রভু গৌর সুন্দর যে জন্মছিল হরিদাসকে দিয়ে নৃত্য করতে লাগলো নৃত্য করিয়ে গঙ্গা জলে স্নান করাই যখন সমাধি করতে চলে যাচ্ছে জানাই আপনার দিগের কাছে মহাপ্রভু সমাধির পাশে বসে আছে আর বলছে ওরে তোরা ওই মুখের পরে যে মুখে 3 লক্ষ নাম জপ তো সেই মুখের পরে কথা নিবি একটু আস্তে আস্তে বলি দিবি আমি সবাইকে ত্যাগ করে থাকতে পারি হরিদাসকে আমি ত্যাগ করে থাকতে পারি ভক্তরা বলছে প্রভু আপনি গিয়ে ফিরে যাবেন না বলছে না আমার হরিদাসকে রেখে আমি এখান থেকে যেতে পারবো না মহাপ্রভু বহু সুন্দর ছিল চিন্তা করে দেখেন দেখি ভক্তের দরজায় ভিক্ষা করে সব দোকানে দোকানে গিয়ে ভিক্ষা করে বলছিল যে আমার হরিদাসের পারলয় কি ক্রিয়া করব কথা নেবে তোমরা সবাই আমাকে কিছু ভিক্ষা দেবে তাহলে চিন্তা করে দেখেন সামানন্দ এই নামের মহিমা তোমার বোঝার সাধ্য নাই বিষ্ণুপ্রিয়া যেজন ছিল আমি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করি নাই বিষ্ণুপ্রিয়া যেজন ছিল 108 বার হরে কৃষ্ণ নাম করি এক মুষ্টি চাই গঙ্গা জলে অভিশম্ন করি জীবনকে তাই ছোট 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিল আর 14 বছর বছর বয়সে বিষ্ণুপ্রিয়া তাকে ত্যাগ করেছিল এইবার নিত্যানন্দ যে ছিল তাকে আমি কার হস্ত ধর্ম শিক্ষা দিয়েছি নিতাই নিতাই বলছে দাদা এই তো তোমার শেষ যাওয়া আর তো তুমি ফিরবে না তাহলে কি তুমি যে শান্তিপুরে চলে যাচ্ছ মাকে কি একটু আমি বিষ্ণুপ্রিয়াকে আনবো গৌর বললেন যে না বিষ্ণুপ্রিয়াকে তুমি এলো না বলছে মাকে বলছে হ্যাঁ মাকে তুই আমার কথা মতো এখানে নিয়ে আসবি সতী মাতা যেজন ছিল নিমাইয়ের পিছনে পিছনে যাত্রা করলো গিয়ে দেখে কি শান্তিপুরে অদ্বৈতে গিয়ে মহাপ্রভু চুপ করে বসে সতী মাতা চোখের জল ছেড়ে দিয়ে বলছে তুই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিস ভালো করেছিস যে বংশের একটি ছেলে সন্ন্যাসী হয় তার 14 পুরুষ গোলকে যায় আর যে বংশের একটি ছেলে সন্ন্যাস নিয়ে সন্ন্যাস ভেঙে দেয় তার 1 পুরুষ তুই সন্ন্যাস ধর্ম গ্রহণ কর বলছো মা আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করব তুমি যে কাঁদছো বলছে নিমাই রে অলিমাই আমি না কেঁদে পারি না কারণ কি জানিস তুই ছাড়া আমার তো কেউ নাই নিমা তাই আমি না কেঁদে পারি না বলছে উমা মহাপ্রভু বলছে উমা তুমি কালকে বাড়ি যেও
তুমি কালকে বাড়ি যেও আমি যা যা খেতে ভালোবাসি তাই রান্না করে ঘরের দরজা বন্ধ করে হাতে নিয়ে আমারে ডাক দিও মা আমি পৃথিবীর যে প্রান্তে থাকি তোমাকে জানাই রাখি মনে আছে বাবু প্রতিদিন এসে আমি তোমার হাতে খাবার সতী মাতা বলছি আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি তাই তুমি কৌশল্যা আমি রামচন্দ্র হয়ে তোমার গর্ভে জন্ম নিয়েছি তারপরে তুমি দেবকী পরিচয় দেবকী আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি আর কলিতে তুমি সতী আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি ওমা এই পৃথিবীতে যতবার আসবো ততবার তোমাকেই মা হতে হবে আমি কোন যুগে আমার মাকে কাঁদাই নাই শ্যামানন্দ বুঝতে পারো নাই আমার মার মায়া কাঁদে কিন্তু আমার মা কখনো জল ফেলে না এই জন্য গীতায় বলছে কি যে দৈবশ্রী গুণময়ী মমায়া দুরাত্মায়া এই দুস্তর মায়ার বন্ধন এড়ানো অত সহজ না মায়াবদ্ধ জীব আমরা চিন্তা করে দেখেন দেখি এই জন্য আমার মা কাঁদে না আমার মার মায়া কাঁদে তাহলে চিন্তা করে দেখেন দেখি আমি কি বিষ্ণু প্রিয়াকে ত্যাগ করেছি আমি কোনোদিন ত্যাগ করি নাই চব্বিশ বছর পরে যখন মহাপ্রভু ফিরে আসলেন গৃহে বলেন যখন মহাপ্রভু আটচল্লিশ বছর বয়সে ফিরে আসলেন ফিরে আসার পরে কি হলো আস্তে আস্তে বিষ্ণু প্রিয়ার মন্দিরের সামনে গিয়ে বলছে প্রিয়াজি বিষ্ণু প্রিয়া কণ্ঠস্বরে চিনেছে আমার প্রভু আসছেন কোনো কথা বলছে না মাথা নত করিয়ে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে এইবার মহাপ্রভু বলছে বিষ্ণু প্রিয়া আমার দিকে তাকাও এই দেখো আমার সন্ন্যাস শেষ হয়ে গেছে আমার সন্ন্যাস শেষ হয়ে গেছে বিষ্ণু প্রিয়া বলছে আমি শুনেছি সন্ন্যাসী যারা হয় কি আর বলবো ধর্মসভায় রমণীর মুখ দেখলে সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না তাই আমার মুখ দেখালে তোমার সন্ন্যাস আমি নষ্ট করবো না মহাপ্রভু চোখের জল ছেড়ে দিয়ে হচ্ছে পিয়াজি পিয়াজি এই দেখো আমার সন্ন্যাস শেষ হয়ে গেছে বলছে তুমি আমাকে চাও না বৃষ্টি দিয়া বলছে আমি ঘুমের ঘরে তোমার কোলে পরে থাকি আমি যদি তোমার কোলে থাকি তোমার বিষ্ণু প্রিয়া যে জল ছিল চোখের মাথাটা নত করি মন্দিরের দিকে আবার হেঁটে যাস আবার বলছে গৌর বলছি কি ভাত বলছে বিষ্ণু প্রিয়া তুমি কি কিছু চাও না বলছে চাই বলছে চাই একটা জিনিস চাই প্রভু তোমার ওই কলম দুখানা দিয়ে যাও বিষ্ণু প্রিয়া মন্দিরের দিকে ঢুকে যাচ্ছে আবার পিছন ফিরে তাকায় বলছে প্রভু যদি কোনোদিন তোমাকে আমার দেখতে ইচ্ছে হয় আমার কথা গরমের পরে এসে যুগল বেশি তুমি সন্ন্যাসী বেশি দাঁড়াইয়ে বিষ্ণু প্রিয়া মন্দিরে ঢুকে গেল বিষ্ণু প্রিয়ার ইতিহাস ওইখানে শেষ আর বিষ্ণু প্রিয়াকে কেউ তখন দেখে না শ্যামানন্দ এই জগতের পরে নাম নামিনী অভিযাত্রা তোমাকে জানাই সেই বারতা অন্তরিক্ষে যদি বুঝতে না পারো তুমি আমার কথা ধরো মনে করলাম ভাবো না এই নামের তত্ত্ব নিজে না করে অপরকে কখনো বুঝবে না তাই তো বিজয় সরকার যেজন ছিল ভাটিয়ালি সুরে জন গাইলেন
হরি নামে এই হরি নামে ওরে রতি রাখি Yeah.
নিজের শ্বাসটা ছেড়ে দিচ্ছি এই শ্বাস কিন্তু 12 আঙ্গুল বাইরে যায় আবার 12 আঙ্গুল ভিতরে যায় তো যখন ছেড়ে দিচ্ছি এইটাকে কি বলে রে চক আর দমটা টেনে ভিতরে নিলাম এইটাকে কি বলে পূরক সারলাম না টানলাম না এইটাকে কি বলে কুম্ভ লোকনাথ ব্রহ্মচারী যেজন ছিল বায়ু ভরে সে উড়ে চলে গেল এই শ্বাস কি হয় 12 আঙ্গুল বাইরে যায় আবার 12 আঙ্গুল ভিতরে যায় শাস্তে বলেন কি যে এক আঙ্গুল কমালে লোকের আত্মতত্ত্ব হয় দুই আঙ্গুল কমালে দ্বিধাদ্বন্দ্ব যায় তিন আঙ্গুল কমালে তিতা বাজার আসারে চার আঙ্গুল কমালে চতুর্গের ফল ধরে পাঁচ আঙ্গুল কমাইলে পঞ্চ পানে করে কাটা ছয় আঙ্গুল কমাইলে যায় সর্বপুর লেখা সাত আঙ্গুল কমাইলে সপ্ত তালা ভেদ করে আট আঙ্গুল কমাইলে অষ্টপাড় বন্ধ হয় নয় আঙ্গুল কমাইলে নবম দ্বারে কপট আটা দশ আঙ্গুল কমাইলে যায় দশ ইন্দ্রের লেখা এগারো আঙ্গুল কমাইলে জীব শিব হয়ে যায় যদি কেউ বারো আঙ্গুল কমাইতে পারে তার আর জন্ম মৃত্যু ভয় থাকে না আমাদের এই যে মানব দেহ তর নিরীক্ষণ চতুর্ভিক্ষু তত্ত্বে হয়েছে গঠন পঞ্চভূত স্বরূপ একত্র করিয়া দশের মধ্যে লইব ধরিয়া মহাভূত অহংকার সহকার মন এই যে চব্বিশ তত্ত্ব দেহমূর বল কোন কারিগর করে সব কারিগরি তার মধ্যে সর্বত্র রাখি সারি সারি সস্ত্রার পদ্ম সস্ত্রের দল মধ্যত্তার অনুসার গোল কমণ্ড নাসা বলে দ্বিদল পদ্ম রূপকুণ্ড মাখি কঞ্চি শুধু শুধু দল পদ্ম দিয়ে রাখি রীতিপদ্ম রীতি দাদার যে দলে কুলকুণ্ডলী দল দলে নাভি বুলিয়ে নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর অষ্টদল পদ্র হয় তার ভিতর তার মধ্যে নারী আছে সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী আবার তাতে আছে আপনি সাতশত তার মধ্যে প্রধান হয় শতাধিক চব্বিশ নারী তাতে সৃষ্ট হয় একশো চব্বিশের মধ্যে বত্রিশ নারী দেখো বিষদের নামে হয়েছিল লোক এই বিষদারি চতুর্বিংশ শ্রেষ্ঠ চতুর্দশ নারী যে গরিষ্ঠ চতুর্দশে আছে শ্রেষ্ঠ নারী তিন ইরা পিঙ্গলা সুষমা প্রবীণ বাম ভাগে ইরা দক্ষিণে পিঙ্গলা দুয়ে সুষমা নারী চক্র ভেদি রইলা লিঙ্গ মূলে সদলে আসে নিয়ে চিন্তা করে দেখেন নাকি আমাদের দেহের দুই পাশে দুইটা কিডনি আছে তার ভিতরে জল আছে আমাদের ভিতরে একটা পাকের স্থল আছে আমরা যে খাদ্যটা খাই ওইটা কি বাবু সকালবেলা পাওয়া যায় বাইরের পাক পাক নয় ভিতরে আর একটা পাকের স্থল আছে জানাই আপনাদের কাছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের